बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन, आशा करी सबाई भलो आछेन। आलहमदुलिल्लाह, आल्लाहर अशेष सहमते आमराओ भलो आछि। तो आज के आमी एकटा नतून भिडियो निये एसेछि। आमी आज के चिकेन बिरियानी रान्ना करछि। इजी ओयेते किभाबे चिकेन बिरियानी रान्ना करा जाय आमी ओटाई देखाच्छि। एई जे आमी चिकेन मैरिनेट करे रेखे दियेछि, आर एटा देखाच्छि एई जोन्नो जे आमी चिकेनगुलो नाइस करे वाश करे ওই বাস্কেটে হোয়াইট কালারের যেই ঝুড়িটা দেখালাম ওটাতে রেখে পানি ঝরিয়ে দেন আমি এখানে হাঁড়িতে নিয়ে এসে বিরিয়ানি মশলা আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু মরিচের গুঁড়া আমি অ্যাড করেছি, মরিচের গুঁড়া আর লবণ। যদিও বিরিয়ানি মশলায় সব কিছুই দেওয়া থাকে, তারপরেও আমি হালকা হালকা করে একটু অ্যাড করেছি, বাট সব কিছু না, জাস্ট অয়েল দিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া সামান্য। এই তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেন আমি এটা বসিয়ে দিব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমি এটা বসিয়ে দিব। এটা হতে থাকবে। দেন আমি রাইস চালটা ক্লিন করে নিব। এই যে আমার কিচেনের উইন্ডোটা দেখাচ্ছি আপনাদের, বাইরের ওয়েদারটা বেশি ভালো ছিল না। এই যে এইভাবে কিছুক্ষণ ম্যানেজ করে রেখে দিলে ভালো হয়। অবশ্য তাড়াতাড়ি সময় যাদের হাতে টাইম থাকে না বসিয়ে দিতে পারেন। তো আমি বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি এখানে অ্যাড করেছি, ম্যারিনেটের সময় আমি এখানে অনিয়ন বা টমেটো কোনোটাই দিয়েছিলাম না, এখন আমি এটা অ্যাড করলাম। একটা বড় সাইজের অনিয়ন নিয়েছি আর দুইটা টমেটো। আমি অবশ্য সব সময় এইভাবে যে বিরিয়ানি রান্না করি তা না, ডিফারেন্ট ডিফারেন্ট করেও রান্না করি, বাট এটা এটা হচ্ছে সব থেকে ইজি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অন্যরকম করেও করি, সেটাও অ্যানাদার কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, ডিফারেন্ট করে কোনভাবে আমি বিরিয়ানি রান্না করি, কিংবা বিফ বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি আমি কেমন করে রান্না করি। তো এটা হতে থাকবে। আমি লিড দিয়ে ঢেকে দেন রেখে দিব, এটা হতে থাক। আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করবো, একটুও ঝোল রাখবো না। আর এখন আমি রাইস, আমরা বাই দ্য ওয়ে আমরা কিন্তু লাইলা বাসমতি রাইস এটাই খাই, মাঝে মাঝে যখন থাকে না অন্য একটা নিয়ে আসি, এই যে এটা। তো আমি এখান থেকে যেই পটে করে চাল নিব, যতটুকু নিব তার ডবল আমি ওয়াটার অ্যাড করব। যদি আমি চার পট চাল নেই, আমি আট পট পানি অ্যাড করব। এই যে আমি এখন চালগুলোকে নাইস করে ওয়াশ করে দেন আমি, না বেশি হট না বেশি কোল্ড, মিডিয়াম টেম্পারেচারের ওয়াটার দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এটা ভিজিয়ে রাখতে রাখতে আমার এখানে আমি অয়েল দিয়ে দেন এখানে, এটা কি কী বলে, গরম মশলা, দারচিনি এলাচ, আমি আসলে কনফিউজ, দারচিনি এলাচের মধ্যে ওটা দিয়ে দেন, একটু আদা বাটা, রসুন বাটাও দিয়েছি। তো চালগুলা দিয়ে দিব, চালের ভিতরে পানি থাকা যাবে না, একদম নাইস করে ঝরিয়ে দেন। আমি চাল এখানে অ্যাড করব আর কাঁচামরিচ দিয়ে দিব আর একটু লবণ দিব পানি দেওয়ার পরে। দেন আমি এটা একদম ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখবেন যে যখন ঝনঝন একটা আওয়াজ হবে চালটা, তখন এর ভিতর আমি এক কাপ দুধ দিয়ে দিব, গরম এক কাপ দুধ এর ভিতর আমি অ্যাড করি। অন্যরা করেন কি না আমি জানি না, বাট আমি এটা করি। তো তারপরে আমি আমার যতটুকু পানি লাগবে আমি এখানে পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিতে পারি।
দেন আমি এখন স্পুন দিয়ে চিকেনগুলো আস্তে আস্তে এর ভিতর দিয়ে দিব। দেখেন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। তো আমার বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন বাজিয়ে রাখুন আমি আপনারা নতুন নতুন নোটিফিকেশন পেতে, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায়। এই যে আমি চুলার জাল একদম কমিয়ে দিয়ে রেখে দিব, এটা হয়ে গেছে অলমোস্ট। তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, লাইক দিতে পারেন, আর বেশি ভালো লেগে গেলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।